জুবের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। শালুককে বুকে নিয়ে বলল, নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক, আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি, বুঝলে কিছুতেই তাকে এই কষ্ট করতে দিতাম না আমি। এই যে দেখো আমি এখন হাসছি, আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুবের চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখ জলে টইটম্বুর হয়ে গেল। ধ্রুব আস্তে একটা ফু দিতেই দুচোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধ্রুব দুই হাত পেতে তা তুলে নিল, তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানীর চোখের এক ফোঁটা জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়, মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। তাহলে আমাকে বলেন কেন আপনার মন এত খারাপ ছিল, কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালুক, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে, কিভাবে তুমি খুশি থাকবে, এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালুক ধ্রুবের হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমার কষ্ট, আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তা ভাবনার অর্ধেক ভাগিদার আমিও। আমাকে বলেন আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি হেসে বলল, আমার শালুক তো দেখি মাশাল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে, অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো আমি তোমার চিন্তাই করছি, কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখত, আমার সেই সামর্থ্য এখনো হয়নি, এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকে এই ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধে হচ্ছে না কোনো কিছুতেই, জানি না জীবনে কোনো দিন কোনো পূর্ণ করেছি কি না নিজের অজান্তে, আর তার বিনিময়ে আল্লাহ আমার জোর আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবের বুকের ভিতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে, তার মানে তার শালুক তাকে পেয়ে সুখী। ধ্রুব মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি, আমার আর কিছু চাওয়ার নেই। ধ্রুব হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল, ঢাকনা দিয়ে সব কিছু ঢেকে রাখা দেখে ধ্রুব ঢাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল ধ্রুব, সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুকের পাশে এসে জিজ্ঞেস করলো, এত কিছু কেন করতে গেলে তুমি, হাত জ্বলছে নিশ্চয়ই। শালুক হেসে বলল, হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি, আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসল, তারপর বলল, বাহ, আমার বউয়ের দেখি আমার পছন্দ অপছন্দ নিয়েও ভাবনা রয়েছে, আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক, আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না, একটা ভর্তা হলেই আমার হতো। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেল। শালুক ধ্রুবের কাজ খেসে ঘুমালো, আধুরে বেড়ালের মতো ধ্রুবের গায়ের সাথে লেপটে গেল ঘুমের ঘোরে। ঠান্ডা পড়ছে চাকিয়ে, ধ্রুব বুকের মধ্যে টেনে নিল শালুককে, তারপর শক্ত করে চড়িয়ে ধরে রাখল। আদনান বাড়িতে ফিরল 1 মাস 15 দিন পরে। আদিবা বেগম আদনানকে বসার রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন, তারপর তেড়ে গিয়ে পড়লেন, কেন এসেছিস এই বাড়িতে, তোকে কে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন, বড় যাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি, আপনার পায়ে পড়ি, আপনি ওকে কিছু বলবেন না? আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি, আদনান এই বাড়ির বড় ছেলে, সবার আগে ওই তো আমাকে চাচি বলে ডেকেছে, ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির বড় ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে, সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্ঘুম রাত চোখের নিচের কালো দাগ সাক্ষী দেয় আপনার মনের প্রচণ্ড যন্ত্রণা, আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই এখন, তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে, আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে, ওকে আর শাস্তি দেন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন, তারপর হঠাৎ করেই আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এখনই ক্ষমা চা তুই হাসনার পায়ে ধরে, তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু সেই তুই কালসাপ হয়ে ছবল দিলি বাড়ির মেয়েকে,
ক্ষমা চা তোর চাচির পা ধরে, ওর জায়গায় আমি থাকলে জীবনেও তোকে ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, জানি মা, এটুকু বুঝতে পারছি এতদিনে সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আমি আর দেশে থাকবো না মা, তোমাদের সবাইকে খুশি করতে সিদ্ধান্ত নিয়েছি, বাইরে দেশে চলে যাব। তখন আর তোমাদের কারো আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার একটাই আফসোস মা, আমার মনের কথাটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি। দেখতে দেখতে দু মাস কেটে গেল, শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবের ফাইনাল পরীক্ষা শেষ হলো, বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে, যেই সময় শালুকের টাইফয়েড হলো। ধ্রুবের তখন দিশেহারা অবস্থা, শালুক একা বাসায় থাকে, এদিকে নিচের পরীক্ষা, চাকরি, টিউশন, কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না। শেষে ঠিক করলো শালুকের সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়, ধ্রুবের অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে। কিন্তু বললেই তো হয়ে যায় না কোনো কাজ, কাকে রাখবে, যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল, তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসায় কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ঔষধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এতটুকুই কাজ তার। প্রায় 12 দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে, মাথার চুল সব ঝরে পড়ছে, ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবের ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে, একদিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা, বাসায় একজন মহিলা রাখাই তার মাসিক 7,000 টাকা বেতন। ধ্রুব তবুও নিজেকে সামলে নিল, কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিচে বোঝাতে লাগলো। বিপদ যিনি দেয় তিনিই আবার বিপদ মুক্ত করেন। রোজ বাসায় যাবার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক খেলো কিনা। এখন অভাব, অনটন, প্রেম, ভালোবাসা সব কিছু নিয়ে দুজনের দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়, বাড়িওয়ালা বাসা ভাড়া আরও 2,000 টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ধ্রুবের মনে হলো পায়ের নিচে মাটি সরে গেছে তার, এমনিতেই প্রায় 22,000 থেকে 23,000 টাকার মতো ধার করতে হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া আরও বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামিয়ে 2,000-এ আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার একদিকে, ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব, বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেই ছিল ধ্রুবের অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো, ধ্রুবের আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করেছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি, ভাত ডাল বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুবের হঠাৎ করে মনে হলো এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে। নিজের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবের, এতটা বেখেয়ালি হলো কীভাবে সে, এটাই ভেবে পেল না। কেন এতক্ষণ বাহিরে সময় নষ্ট করলো, পর মুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হবে। ধ্রুবকে আবারও বের হতে দেখে শালুক আটকালো, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন এখন আবার, এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাইরে যাচ্ছি, রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হবে তখন, তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে। শালুক হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ, আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল, তোমার রান্না করার কি দরকার ছিল, তোমার শরীর এখনো ঠিক হয়নি শালুক, ডিম সিদ্ধ করেছো? শালুক মাথা নাড়িয়ে জানালো করেনি। ধ্রুব কথা না বাড়িয়ে চুলায় ডিম সেদ্ধ দিল, তারপর ঢাকনা সরিয়ে দেখলো শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব, বাহিরে এসে জিজ্ঞেস করল, সত্যি তুমি রান্না করেছো শালুক? এত অবাক হওয়ার কি আছে, আমি কি রান্না করতে পারি না নাকি, খুব ভালো না হলেও তো কিছুটা পারি, খাওয়া চাই আমার রান্না, আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করল, সত্যি তুমি রান্না করেছ? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, সমস্যা কি? ধ্রুব মুচকি হেসে বলল,
তুমি সটকে রান্না করেছো শালুক, এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় একটা খাবার, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো এটা, তাহলে কেন এত নাক সিটকায়? সেই জন্য রান্না করেছি। ধ্রুব হাসল, তারপর বলল, আমি জানি শালুক, তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছো, ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল, তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনিই বলুন, আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকে খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে গেল। শালুক আস্তে করে বলল, ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করল, তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসেছে বিকালে, উনি বলেছেন। ধ্রুব খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। শালুক খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশন ছেড়ে দিতে হয়েছে, আমি আজকে বসে বসে হিসেব করেছি, আর আজকেই জীবনের বড় হিসেব মেলাতে পেরেছি, আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করে বলল, কি বলছো তুমি? শালুক হাসল, জ্বরের কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের, চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবের মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতো বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন? ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক পেরেশানি কতটা এই মুহূর্তে, তার মধ্যে আমারও এরকম জ্বর হলো, নিশ্চয়ই আপনাকে অনেক ধার দেনা করতে হয়েছে। এই সময় এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে, আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করে বলল, এতটা বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমার করতে হবে এই সময়, আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকের ঔষধ এনে খাইয়ে দিল ধ্রুব, বিছানায় শুয়ে তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দেই, আমি আমার হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছ থেকে এক চুল দূরেও আমি যাব না, এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কাছেও তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবের দিকে, তারপর ধ্রুবের বুকে মাথা রেখে বলল, এই যে কাছে আছি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরো কাছে আসা যায় না, যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা লুকাল ধ্রুবের বুকে, ফিসফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়ছে। ধ্রুব শালুকের মতো ফিসফিস করে বলল, তাহলে আরো ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনা দেনা হলো, প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো। সেই রাতে তৃপ্ত হলো দুজনের চাতক মন। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো, ধ্রুব হাসতে লাগলো, এক অজানা সুখে ধ্রুবের দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের উপর শালুক চাদর চড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সে কথা বলতেই ধ্রুব হেসে বলল, আসো তাহলে আবারও উষ্ণ করে দেই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি ভীষণ খারাপ, এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে উঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না বোকা ফুল, ফুলটাকে অন্যত্র পাঠিয়ে দিলে, রাতে তার শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরও শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। একটা কথা বলি, রাগ করবেন না বলুন। আচ্ছা বলো। আমরা এই বাসাটা ছেড়ে দিই, এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে, অথচ 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোট একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরও ভালো হয়, এতে করে আমাদের সব দিক থেকেই সুবিধে হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক, তোর মনে হচ্ছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করতি আমার ছাদে একটা রুম আছে, তোর নেই কেন এটা নিয়ে? তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে, জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই, আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে, সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? ছিলি কোথায় রাজবাড়িতে, আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়।
শালুক ধ্রুবের কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম, সেই রাজমহল আমার আচিপনের জন্য ছিল না, এখন আমার যা আছে তা একান্তই আমার, এখানে আমি রানী, সর্বাধিকারী এই রাজ্যের, এটাই যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা। আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো, আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ, আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে আমার কেন থাকবে না, ধ্রুব একটা চুমু খেয়ে বলল। কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায়। সেদিন আর ধ্রুব শোরুমে গেল না, বহুদিন পর দুজন বের হলো বাহিরে, একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না, টং দোকানের চা রুটি ফুচকার চটপটি খেয়ে আনন্দ চিত্তে দুজন বাসা খুঁজে বের হলো। পরের মাসে ছোট একটা বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুমের একটা বাসায় উঠল ধ্রুব আর শালুক। এখানে ভাড়া 8,000 টাকা, ধ্রুবের জন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় 9,000 টাকার ব্যবধান। তবে সমস্যা হচ্ছে বাসাটা একটু বেশি ভেতরের দিকে, শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত, কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে একই ফ্লোরে, সবাই তাদের মতো করে থাকছে, জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে, কর্মমুখর মানুষ সাত সকালে বের হয়ে যায় নিজেদের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষা সামনের মাসে শুরু হবে, শালুক সারা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকালে রাতের জন্য রান্না করে, সন্ধ্যায় শালুকের কাছে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে, সবাই মিলে গল্প করে, যখন শালুকের মনে হয় এরা সবাই যেন তার কত চেনা, এই এক অন্য জীবন, যেন অন্যরকম অনুভূতি, একজন এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্নাবান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা, একটাই মিল সবার মধ্যে, সবার একই রকম আর্থিক অবস্থা, সবাই খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে, কেউ বিলাসিতা করতে চায় না এখানে। শালুক দেখল এখানের মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে, এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলছে, বলতে তাদের মধ্যে কোনো চরতা নেই, লজ্জা পায় না কেউ নিজের দৈন্যতা স্বীকার করতে, কেউ কাউকে বড় করতে চায় না, কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতা হয় না, এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকের মনে পড়ল আগের বাসার কথা, তার টাইফয়েড হওয়ার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলেই তাদের বাসায় আসত গল্প করতে, যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, যার নাম দিলারা, শালুকের দেখাশোনা করছে, সেই সুবাদে আসতেন তিনি, এলেই জিজ্ঞেস করতেন কী রান্না করেছে আজকে, কি দিয়ে খেয়েছে শালুকরা, তারপর শুনে নাককুচকে বলতেন আজ তারা বড় কাতলা মাছ এনেছেন, কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসুস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসায় থাকলে তো খেতে পারতি, আজকে আমরা এই রান্না করেছি, সেই রান্না করেছি। দিলারা মলিন মুখে হেসে বলতো, লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত, নতুন শাড়ি জুয়েলারি পরে বাড়িওয়ালি এলে শালুক তখন এক মনে আল্লাকে ডেকে যেত, শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নেওয়া, এসবের ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক, তোমার কানে তো এই ছোট্ট ধুল ছাড়া আর কখনোই দেখিনি কিছু পড়তে, তোমার বরকে বলো না নাকি তোমাকে টাকা পয়সা দেয় না সে, আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারে কিনে নিয়ে এসেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ, সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী, সে তো উচ্ছ্বাসা করছে না, তবু কেন উনি এসব কথা বলেন। এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাঁচের ছুরি, এক ছোড়া পাইল, এসব কিনে আনে নিচ থেকে, এসব পেয়ে শালুক যে পরিমাণ সুখ পায় তা কি দুপুরি ওজনের কানের তুলের মধ্যে পাবে, 14,000-15,000 টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে? প্রিয় মানুষটা ভালোবেসে যা এনে দেয় তার চাইতে কি নিজের কেনা 1,000 টাকা দামের জিনিসটা বড় হয় কখনো? এই শোয়াফে অতিষ্ঠ হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি, আঙ্কেলকে নিচ থেকে আপনার জন্য কিছু কিনে আনি না, নিজে পছন্দ করে? বাড়িওয়ালি ইতস্তত করে বলে, আরে ওর সময় কোথায়, আমার ওর পছন্দ ভালোও লাগে না, ও এসব কেনাকাটি করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দে। শালুক হেসে বলে,
আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন, বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছু আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাছের চুড়ি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে চুড়ি ভেঙে হাতে কেটে না যায়, সেই সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলি মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামের শাড়ি গহনা, আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গি তো এক না, আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথায় জাহির করার প্রচেষ্টা, যার অন্তঃশ্বাস আসলে শূন্য, পুরোটাই মেকি। তার পরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শাহরুখ আপন মনে হাসতে লাগলো এসব মনে করে। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।